হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো আছো তোমরা। সো আমি দেখাবো হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করাটা সম্ভব। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কি করে সম্ভব, ঠিক আছে? শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কি করে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও বানানোটা সম্ভব, চলেন জেনে নেওয়া যাক। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও কি করে তৈরি করা যায়, ঠিক আছে? হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও কি কি কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও বানিয়ে আপনারা ইউটিউব ফেসবুকে আপলোড করে টাকা কামাতে পারবেন, ঠিক আছে? হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও বানিয়ে আপনারা ইউটিউব ফেসবুকে আপলোড দিতে পারবেন, ঠিক আছে? নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার পাশে চলে যায়, ঠিক আছে? তাহলে চলেন, চো বন্ধুরা, দেরি না করে চলেন আজকের ভিডিওটা আরম্ভ করা যাক। এই ইন্টারেস্টিং পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এখানে এসে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে এখান থেকে বেনিম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সেই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে রেখেছি, তো চো আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। আপনারা এইভাবে ওপেন করে নেবেন। এইভাবে ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে চলে আসবে, ঠিক আছে? এই এখানে আপনার প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আসবে আপনার টাইটেল, নেম ইয়ার মুভি। এখানে আপনার একটা নেম সিলেক্ট করে নেবেন, আমি একটা নেম সিলেক্ট করে নিয়েছি। আর এখানে চয়েস, এটা আপনার ভিডিওর সাইজটা আমরা ইউটিউব সাইজ করে দিব। এখানে ইউটিউবের সাইজ বা করে নেব। করে তারপর আপনার আমরা এখানে ক্রিয়েট মুভি ক্লিক করব। ক্রিয়েট মুভি ক্লিক করার পর এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, আপনারা দেখতে পারছেন। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওর জন্য স্টিকার নিয়ে নেব, ঠিক আছে? এখানে আপনারা স্টিকারের জন্য স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন উপরে বহুত ধরনের অপশন রয়েছে, সেখান থেকে আপনারা চয়েস করে নেবেন, ঠিক আছে? আমি এখান থেকে চয়েস করে নেব, স্টিকার চয়েস করার জন্য একটা অ্যাডস ইউজ করতে হবে, ঠিক আছে? অল্প ওয়েট করে নেই। আমি যে স্টিকারটা চয়েস করেছিলাম সেই স্টিকারটা এখানে এসে গেছে। আপনারা চাইলে স্টিকারের সাইজটা এখানে বড় করতে পারবেন, ঠিক আছে? স্টিকারের সাইজটা এখানে বড় করতে পারেন, বড় করে এখানে সাইডে রেখে এখান থেকে কিছু লিখতে পারেন, নাইবা আপনার আরও একটা কি আপনার স্টিকার এখানে 3D একটা স্টিকার এনে এখানে বসিয়ে দিতে পারেন। তা আমি আরেকটা 3D স্টিকার এখানে এনে আপনাদেরকে দেখাবো। দেখানোর জন্য এখানে রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পর আবারও স্টিকারে ক্লিক করবেন। আবারও স্টিকারে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। এখান থেকে আপনারা লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা স্টিকার নিতে পারেন। দেখেন আমার স্টিকারটা এখানে এসে গেছে। আমি স্টিকারটা অল্প বড় করে নেব, ঠিক আছে? বড় করে এখানে বসিয়ে দিব, ঠিক আছে? আমি এখানে বসিয়ে দিলাম স্টিকারটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কিনে এখানে রাইট চেনে ক্লিক করে দিব। রাইট চেনে ক্লিক করার পর আপনারা যদি কিছু লিখতে চান এখানে লিখতে পারবেন, টেক্সে ক্লিক করে। এখানে দেখেন এসে গেছে, এখান থেকে আপনারা কিছু লেখার থাকলে আপনারা লিখতে পারেন। আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল। ইনসার্ট করে দিব, ইনসার্ট করে এটাকে হোল্ড করে উপরে দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন আমি রাইটার যেটা শো রয়েছে সেই কালারটা চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে কালার চয়েস করে নিতে পারেন, যে কোনো কালার। আমি রেড কালারটা দিয়ে দিলাম, রেড কালারটা দিয়ে দিলাম। এখন আমি দেখবো আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি এটা ভিডিওটা উপরের দিকে দেখতে পারছেন, উপরের দিকে দেখতে পারছেন এখানে প্লে বটন রয়েছে, প্লে বটনে ক্লিক করে দিতে দেখতে পারেন আপনার ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? আপনারা এরকম করে, আমি শুধু ভিডিওটা আপনাদের দেখাবো, দেখানোর জন্য, টিপসগুলো দেখানোর জন্য কি করে আপনারা সব করতে পারবেন, ঠিক আছে? তো এখানে তো আমার অল্প একটা ক্লিপ হয়েছে, তাহলে আমরা এটাকে লম্বা কীভাবে করব, আর এই ভিডিওটা এক্সপোর্ট কিভাবে করব আপনাদেরকে দেখানোর জন্য। তো নেক্সট আমরা এই ভিডিওটা লম্বা করার জন্য আপনি নিচের দিকে প্লাস আইকন দেখতে পারছেন,
সেই প্লাস আইকনটা ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আবারও একটা হোয়াইট অ্যানিমেশন বোর্ড আপনার সামনে এসে গেছে, হোয়াইট একটা বোর্ড আপনার সামনে এসে গেছে। আপনারা এখান থেকে ক্লিক করে স্টিকারে ক্লিক করে নেবেন। স্টিকারে ক্লিক করে আপনার দেখতে পাচ্ছেন এডেড ইমেজ, এডেড ইমেজে ক্লিক করবেন। আপনার যদি ফোন মেমোরি কিছু রয়েছে, আপনারা সেখান থেকে কিছু স্টিকার লাগাতে চান, তা আপনারা সেখান থেকে আপনার ফটো লাগাতে চান, সেখান থেকে এনে আপনারা এখানে লাগাতে পারেন। ঠিক আছে, উপর দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশনটা পিকচার রয়েছে, পিকচার অপশনটা ক্লিক করে দেবেন। পিকচার অপশনটা ক্লিক করার পর এখান থেকে আপনার ফটো চয়েস করে নিতে পারবেন। আমি সে আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপনারা কীভাবে এখান থেকে ফটো চয়েস করে নিতে পারেন। এখানে আমার ফটো রয়েছে, সো আপনারা এখান থেকে যে কোনো একটা ফটো আপনারা চয়েস করে নিতে পারেন। চয়েস করার পর এরকম দেখতে পারবেন আপনার সামনে ইন্টারফেস এরকম খুলে আসবে। তো এখান থেকে আপনি টেনে অল্প লম্বা লম্বা করে নেবেন আপনার সাইজ অনুযায়ী, আপনার যে সাইজ রাখতে চান এই সাইজ অনুযায়ী। করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন অপশন একটা রয়েছে ক্রপ, ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার ফটোটা এখানে এসে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি নিচের দিকে এখানে অল্প বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার পুরো হোয়াইট হোয়াইট বোর্ডটা যেটা রয়েছিল সেটা, সেটার উপর আমার ফটোটা এসে গেছে, ফটোটা এসে গেছে। আমি এখান থেকে আবার এখন আমি যে কোনো আপনার আমাদের মতো করে আরও স্টিকার লাগানো নিতে পারবো। ঠিক আছে, স্টিকারে ক্লিক করে নেব। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, অপশনে ক্লিক করব। আমি একটা বিজনেস অপশন নিয়ে নিব। ঠিক আছে, এখানে আমি একটা বিজনেস অপশন নিয়ে নিব। আমি একটা অপশন এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমাদের একটা এডস দেখতে হবে, আমি এডসটা দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন এসে গেছে আমার ফটোটা, আমি যে স্টিকারটা চয়েস করে নিয়েছিলাম সেই স্টিকারটা এখানে এসে গেছে। আমি জুম করে নেব। ঠিক আছে, আমি এখানে জুম করে নিলাম, জুম করে বসিয়ে দেব, আরও জুম করে নেব। ঠিক আছে, জুম করার পর এখানে রাইট সিন দেখতে পাচ্ছেন, রাইট সিনে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর আপনারা টেক্সে ক্লিক করবেন। টেক্সে ক্লিক করে এখানে যদি কিছু লেখার থাকে বা কিছু আপনার বলার থাকে আপনি এখানে বলতে পারেন, আর যদি আপনার কিছু লেখার থাকে আপনি এখানে লিখতে পারেন, যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আপনার এখানে মাইক রয়েছে, সেই মাইকে ক্লিক করে এখান থেকে আপনার রেকর্ড করতে পারেন, এখানে আপনি রেকর্ড করতে পারেন, বা কিছু লেখার থাকলে আপনার এখানে লিখতে পারেন। ঠিক আছে, লেখার পর আপনারা এখানে বয়সটা হয়ে যাওয়ার পর, ঠিক আছে, আপনার বয়সটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে দেবেন। ইনসার্টে ক্লিক করার পর আপনার সামনে এসে যাবে। তারপর আপনি উপরে রাইট চেন রয়েছে, রাইট চেনে ক্লিক করে দেবেন। রাইট চেনে ক্লিক করার পর প্লে করে দেখতে পারেন আপনার ভিডিওটা, আপনার ভিডিওটা আপনি প্লে করে দেখতে পারেন। ঠিক আছে, আপনার ভিডিওটা দেখতে পারেন প্লে করে, সো আপনার ভিডিওটা রয়ে গেছে। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে ডেমো দিচ্ছি। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে দেখানোর, আপনার শেখানোর জন্য আমি এখানে কোনো ভিডিও বানাচ্ছি না। ঠিক আছে, তো সব বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখন হয়েছে আপনার এক্সপোর্টের, এক্সপোর্ট কীভাবে করতে পারেন। আপনি রাইট চ্যানেল ক্লিক করে দেবো, রাইট চ্যানেল ক্লিক করে দেবো। আপনার এখন আপনার এক্সপোর্ট, এই ভিডিওটা এক্সপোর্ট কীভাবে করবো, এই ভিডিওটা আপনার গ্যালারির কীভাবে নিয়ে যাবেন। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এই অপশনটা ক্লিক করবেন। অপশনটা ক্লিক করার পর এখানে আবার আপনার মুভির নেম লিখতে হবে, মুভির নেমটা আমি দিয়ে দিব। ঠিক আছে, মুভির নেমটা দিয়ে মেক ভিডিও ক্লিক করে দেবো, এই অপশনটা ক্লিক করে দেবো। এই অপশনটা ক্লিক করার পর অল্প একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন রেন্ডারিং হচ্ছে। ঠিক আছে, রেন্ডারিং হওয়ার পর আমি আগের প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, এখান থেকে আপনি ব্যাক করে চলে যাবেন, এখান থেকে আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনার ভিডিওটা এখানে এসে গেছে, আপনি দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনার ভিডিওটা রয়ে গেছে, আপনি দেখতে পারেন। ঠিক আছে, নিচে প্লাস আইকনের এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেই অপশনটাই ক্লিক করে দেবেন। অপশনটা ক্লিক করার পর আপনার একটা শেয়ার বাটন এসে যাবে, শেয়ার বাটনটাই ক্লিক করবেন। শেয়ার বাটনটা ক্লিক করার পর নিচের দিকে সেভ সেভ বাটন একটা দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করে নেবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনার ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে। ঠিক আছে, আপনার ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে। এরকমভাবে আপনারা ভিডিও বানাতে পারবেন বেনিম অ্যাপস দিয়ে। ঠিক আছে।